الحمد لله، الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. الحمد لله، সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ পবিত্র জুমার দিনে যথা সময়ে পাক এবং পবিত্র হয়ে তার পবিত্র ঘরে আনিয়েছেন এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা সবাই শুকরিয়া সাদি বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই প্যার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের সূরাতুন নাহালের 97 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহু তাআলা এই আয়াতে কারিমাকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু কথা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহিভাবে ইখলাসের নিয়তে
বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনা তৌফিক দিন আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন কুরআনুল কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতে কারিমার শাব্দিক অর্থ আপনাদেরকে শোনানোর আগে একটি কথা আমরা সবাই স্মরণ করব দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ পাক একটি পরীক্ষা নেওয়ার জন্য আমরা ইতিপূর্বে অনেকবার এই কথা শুনেছি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়তে পাঠিয়েছেন যে পরীক্ষা নেওয়ার জন্য আমরা আমাদের ঘুরতে বসতে উঠতে চলতে আমরা কিন্তু সেই পরীক্ষার মধ্যে আছি যদি আমরা ঠিকভাবে অ্যানসারগুলো দিতে পারি অর্থাৎ আমাদের জীবনটা আমরা ঠিকভাবে যদি অতিবাহিত করতে পারি তাহলে আমরা পরীক্ষায় সফলকাম হব এবং আল্লাহ সুবহান ওয়া তাআলা তার বিনিময়ে আমাদের জন্য অপরন্ত নিয়ামত রেখেছেন সুখ এবং শান্তি রেখেছেন আর যদি আমরা আমাদের এই জীবন যতদিন পৃথিবীতে আছে আমরা যদি আল্লাহ পাক কেন পাঠিয়েছেন যদি না চিন্তা রাখি আর যদি আল্লাহ পাকের শরীয়তের বরখেলাপ রাস্তায় চলি তাহলে তার পরিণতিটা আল্লাহ পাকের দরবারে আমাদের খুব খারাপই হবে আল্লাহ রাব্বুল আলামিন ইহকালের ইজ্জত সম্মান রুজি সবকিছু আমাদের কাছে ছিনিয়ে নেবেন এবং পরকালে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের জন্য জাহান্নামকে নির্দিষ্ট করে রেখে দিয়েছেন সেজন্য হায়াতের জীবনীতে আল্লাহ যতদিন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন ইনশাআল্লাহ তাআলা আমরা সব সময়ের জন্য চেষ্টা করব যে আল্লাহকে খুশি করা এবং আল্লাহ রাব্বুল আলামিন যে জন্য আমাদেরকে পাঠিয়েছেন আমরা এই কথা স্মরণে রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে জীবন যাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন সম্মান উপস্থিতি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون الله رب العالمين বলছেন মুমিন পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎ কাজ করবে তাকে আমি নিশ্চয়ই আনন্দময় জীবন দান করব এবং তাদেরকে এবং তাদেরকে তাদের কর্মের শ্রেষ্ঠ পুরস্কার প্রদান করব আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন যে মুমিন পুরুষ ও নারীর মধ্যে যে কেহ সৎ কাজ করবে তাকে আমি নিশ্চয়ই আনন্দময় জীবন দান করব এখানে আল্লাহ সুবহান ওয়া তাআলা নারী পুরুষ উভয় সবাইকে বলছে আমাদের শিক্ষার জন্য যে কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাজ আমরা করি যে কোনো বান্দা বান্দি যদি আল্লাহ সুবহান ওয়া তাআলার রাজি খুশি করার জন্য যদি কাজ করি তো এর বিনিময়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের জন্য উত্তম প্রতিদানের ব্যবস্থা করে রেখেছেন এটা নয় যে যদি কোনো বড় মানুষ কোনো পয়সাওয়ালা মানুষ তারা যদি আল্লাহ পাকের ইবাদত করে তাদের জন্য আল্লাহ এক রকমের ব্যবস্থা করে রেখেছেন আর যদি কোনো গরিব কোনো ফকির যদি আল্লাহকে আল্লাহ পাকের কাজ করেন আল্লাহ পাকের রাজি খুশি করার জন্য কাজ করেন আল্লাহ রাস্তায় চলেন তাদের জন্য আল্লাহ আলাদা ব্যবস্থা করে রেখেছেন এটা আমরা পৃথিবীর মানুষ ভাগাভাগি করতে পারি কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে সবার একই ব্যবস্থা কথা বুঝতে পারছি আল্লাহ পাকের কাছে ব্যবস্থা সবার জন্য একই রক্ষান্তরে যদি দেখুন আল্লাহ সুবহান ওয়া তাআলা কেমন ভাবে তিনি বিচার করেন দেখুন যেমন আজকের আমরা মসজিদে নামাজ পড়তে এসেছি আল্লাহ পাকের ইনসাফ আল্লাহ পাকের রহমত আল্লাহ পাকের করুণাটা কত দেখুন কোন মানুষ আমরা নামাজ পড়তে এসেছি এই দিকগুলো শুধুমাত্র এই ইসলাম ধর্মের মধ্যে আর মুসলিম মুসলমানদের মধ্যে এটাই আছে আর বাকি অন্য কোন জাতির মধ্যে এগুলো পাওয়া যায় না যেমন মসজিদে ফার্স্ট কাতারে প্রথম কাতারে যদি রাজা বাদশারা থাকে তাদের মাঝখানে যদি কোনো একটা জায়গা ফাঁক থাকে সেই জায়গাটায় যদি কোনো একজন কুলি একজন দিন মজুর একজন ভিকারি
জীর্ণ শীর্ণ ছেঁড়া ফাটা পোশাক পরা যদি একজন ভিখারী ওই রাজা বাদশার ফার্স্ট কাতারের ওই যে মাঝখানে জায়গাটুকু খালি আছে সেখানে যদি ঢুকে যায়, কোন রাজা বাদশার এরকম ক্ষমতা আছে যে ভিখারী বলে তাকে পিছনের কাতারে দেবে? আছে কি? নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সবাই এক। তুমি যখন পবিত্র হালাতে, তুমি যখন পবিত্র নিয়েতে অযু করে মসজিদের মধ্যে যখন প্রবেশ করেছো, তো মসজিদের ভিতরে এসে রাজার ঠিক যতটুকু অধিকার আছে, রুজিরের যতটুকু ততটুকু অধিকার আছে, বাদশার যতটুকু অধিকার আছে, একজন ভ্যান চালক ভিখারির ততটুকু অধিকার আছে, সাধারণ মানুষের যতটুকু অধিকার আছে, আর আমিরেরও ততটুকু অধিকার আছে। এখানে এসে প্রত্যেকটি মানুষের অধিকার কিন্তু আল্লাহ পাকের দরবারে সব সমান। উচ্চ নিচের কোন ব্যবস্থা আছে? কিছু ব্যবস্থা নাই। সেজন্য আল্লাহ সুবহান ও তাআলা বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম بأحسن ما كانوا يعملون নারী হোক আর পুরুষ হোক, গরিব হোক আর আমির হোক, রুজি হোক আর বাদশা হোক, যে কেউ যেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, সৎ কাজ করবে, নেক কাজ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতিদান তাদের জন্য আমি অনেক অনেক রেখে দিয়েছি, এত প্রতিদান রেখে দিয়েছি, পৃথিবীর মানুষ আমরা যারা পৃথিবীতে বসবাস করি আমাদের কাছে যা আছে, চাই সেটা পয়সা হোক, চাই সেটা স্বর্ণ হোক, চাই সেটা কোনো আর উপঢৌকন হোক, চাই অর্থ সম্পদ যাই হোক না কেন, পৃথিবীর মানুষের কাছে যা কিছু আছে এ একদিন সব শেষ হয়ে যাবে। যাবে তো? সব শেষ হয়ে যাবে, কিছুই ধরে রাখতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যতটুকু আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা কিছু আছে, এ আল্লাহ সুবহান তালার কাছে ওই অর্থ, ওই মাল, ওই ভান্ডার, সারা পৃথিবী সব শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের ধন ভান্ডার কখনো শেষ হবে না। হবে কি? হবে না। বান্দা যদি পৃথিবীতে থাকা অবস্থায় যদি তুই আমি আল্লাহ আমাকে রাজি করার চেষ্টা করিস, আর আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে যদি কাজটা করিস, বান্দারে আমি তোর জন্য এমন নিয়ামত রেখে দিয়েছি, এমন সুখ শান্তি রেখে দিয়েছি, এমন আনন্দ রেখে দিয়েছি, যা তুই ভাবতে পারবি না, সেদিন শুধু সিজদায় পড়ে গিয়ে বলবি ওয়ালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'আদাহু وأورثنا الجنة يتبوأ من الجنة حيث نشاء বান্দা সেদিন সিজদায় পড়ে যাবে আর বলবে আল্লাহ তুমি যে ওয়াদা গুলো করেছিলে তোমার ওয়াদা সত্য, তুমি যে ওয়াদা আমাদের করেছিলে তা সব পেয়ে গেছি, এত সুখ এত আনন্দ এত কিছু এখানে পাবো আমি বান্দা কখনো ভাবতে পারিনি। শুধুমাত্র জান্নাতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সিজদায় পড়ে গিয়ে তার প্রশংসা তার তাসবিহ গুণকীর্তন করবে আর বান্দা অবাক হয়ে যাবে সমাজ উপস্থিতি। তাহলে পৃথিবীর জিন্দগিতে যদি আমরা যতদিন পর্যন্ত আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, নারী পুরুষ উভয় সবাই আল্লাহ পাকের মনোনীত বান্দাদের মধ্যে আমাদের হতে গেলে, আল্লাহ পাকের মনোনীত বান্দাদের খাতায় আমাদের নামকে লেখাতে গেলে আমাদেরকে এর জন্য দুইটি কাজ অবলম্বন করতে হবে, আর দুইটি কাজের মধ্যে যদি একটাই কোন রকমের ভেজাল থাকে তাহলে সে কাজটা আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। এক নম্বর কাজ হলো কি, যে কোনো কাজ করতে গেলে সর্বপ্রথম আমাকে দেখতে হবে যে কাজটা আমি করছি, এই কাজটা আমি কার অনুসরণ করে কাজটা করছি। যে কোনো কাজ, সাংসারিক কাজ হতে পারে,
দুনিয়াবি কোনো কাজ হতে পারে, ব্যবসা বাণিজ্যের কোনো কাজ হতে পারে, যে কোনো ইবাদতের কোনো কাজ হতে পারে, আমলের কোনো কাজ হতে পারে, সে কাজটা আমাকে সর্বপ্রথম দেখতে হবে যে এই কাজটা করার জন্য আমি কার শিক্ষাটা গ্রহণ করছি, কার অনুসরণ করে আমি কাজটা করছি। আর পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সঠিকভাবে নির্ভুলভাবে এই কাজগুলো যাতে আমরা বান্দা করতে পারি, সঠিক এবং নির্ভুল কাজ করে দেখানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছে। বলুন সুবহানাল্লাহ। বান্দা কাজ করার সময় যদি মনে মনে ভাবে এই কাজটা তো আমি করছি কিন্তু আমার নবী কি এই কাজ করেছিল, আর যদি নবী করে থাকে নবীজি এই কাজটা কেমন ভাবে করেছিল, কিরকম পদ্ধতিতে করেছিল, কোন সময় করেছিল, কিভাবে করেছিল, বান্দা যদি এগুলো ভাবে ভেবে নেওয়ার পরে তার উপরে যদি বান্দা কাজ করে ইনশাআল্লাহ তাআলা ওই কাজটা আল্লাহ পাকের দরবারে কবুল হবে। আর যদি বা নবীর তরিকা না থাকে তাহলে আল্লাহ পাকের দরবারে ওই কাজটা কবুল হবে না, বাদ যাবে। এক নাম্বার কি, যে প্রত্যেকটি কাজ আমাদের করতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে। কার তরিকার উপরে? তরিকার উপরে। দু নাম্বার কাজ হলো ইখলাসের নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার উদ্দেশ্যে কাজ করতে হবে। এই আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে, অর্থাৎ আল্লাহকে রাজি করা, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে কাজ করা। আর দ্বিতীয় নম্বর হল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে কাজ করা, অর্থাৎ নবীকে শিক্ষক হিসেবে প্রত্যেকটি মানুষ তার জীবনে মেনে নেওয়া, আর সেই শিক্ষা অনুযায়ী জীবনযাপন করা। আর কাজ যখন করবো আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করবো ইনশাআল্লাহ। যদি দুটোর একটা না থাকে তাহলে অসুবিধাটা কি? কোন মানুষ তার নিয়ত ভালো, তার নিয়ত ভালো সহি সুস্থ নিয়ত, অসহায় গরিব মানুষ খেতে পারে না, অসহায় গরিব মানুষগুলো অসহায় অবস্থায় দিন যাপন করছে, এরকম অসহায় মানুষের কষ্ট দেখে কারণ মনে কষ্ট হয়েছে, তাই সে অসহায় মানুষকে কিছু সাহায্য করে আল্লাহকে খুশি করবে। অসহায় মানুষকে সাহায্য করাটা কাকে খুশি করা? আল্লাহকে খুশি করা। যে মানুষটা খেতে পারেনি, ক্ষুধার্ত মানুষকে তার সম্মুখে কিছু অন্ন দেওয়া এবং বস্ত্রহীন মানুষকে কিছু বস্ত্র দান করা, এটা হলো আল্লাহকে খুশি করা। কার খুশি করা? আল্লাহকে খুশি করা। এই আল্লাহকে খুশি করার জন্য অসহায় মানুষের পাশে দাঁড়াতে মন খুব চাচ্ছে, কিন্তু ওই সম্পদটা আমার কাছে নাই। মন চাচ্ছে এই ভালো কাজটা করার কিন্তু সম্পদটা আমার কাছে নাই, তাহলে কি করে খুশি করব, কি করে আল্লাহকে রাজি করব? নিয়ত কিন্তু সহি, নিয়ত কিন্তু একদম সহি, পারফেক্ট নিয়ত, যে আমি আল্লাহকে খুশি করার জন্য গরিব মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়াবো। এবার কি করবে? পয়সা তো কাছে নাই, অর্থ সম্পদ কিছু নাই, কোন এক বড় ধনী মানুষের ঘরে গিয়ে ডাকাতি করে পয়সা নিয়েছে, অসহায় মানুষকে খুশি করেছে, অসহায় মানুষকে খুশি করেছে। নিয়ত কিন্তু এখানে ভালো, ভালো করে বুঝবেন, নিয়ত কিন্তু স্পেশাল নিয়ত, যে অসহায় মানুষকে সাহায্য করা। অর্থ নিজের কাছে নাই তো তখন কি করলো, কোন অর্থ সম্পদ মানুষের অলার বাড়ি থেকে, কোন বড় লোকের বাড়ি থেকে ডাকাতি করে নিয়েছে, ছিনতাই করে নিয়েছে, অসহায় মানুষকে সাহায্য করছে, কিংবা কোন ব্যাংক থেকে ডাকাতি করে নিয়েছে, অসহায় মানুষকে সাহায্য করছে। নিয়ত কিন্তু তার ভালো কিন্তু তরিকাটা তার ভুল। তরিকাটা কি? তরিকাটা ভুল। নিয়ত ভালো থাকলে শুধু হবে না, তরিকাও ভালো থাকতে হবে, আর তরিকা ভালো থাকলে হবে না, নিয়তটা তোমার ভালো থাকতে হবে। মেসালকে তরফে ইসলামকে, ইসলামের সর্বপ্রথম বিধান হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়া। কি করা? পাঁচ ওয়াক্ত নামাজ পড়া। এই পাঁচ ওয়াক্ত নামাজ কোন মানুষ যদি এই নিয়ত করে মসজিদে আসে নামাজ পড়তে, যে আমি নামাজ পড়তে যাচ্ছি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি, মানুষ আমাকে মুসল্লি বলবে, মানুষ আমার কথা শুনবে, কিংবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে আসছি, সমাজের মানুষ যখন কোনো বিচার করবে, মুসল্লি হিসাবে আমাকে সেখানে
সেখানে রেখে দেবে কিংবা আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছি বাড়ির মানুষরা আমাকে ইজ্জত সম্মান করবে তাহলে কি কিসের জন্য নামাজ পড়া হচ্ছে নামাজটা আল্লাহকে খুশি করার জন্য নয় নামাজটা শুধুমাত্র তার মানুষের কাছে সম্মান এবং তার ইজ্জতটা বাড়ানোর জন্য নামাজ হচ্ছে এরকম নামাজ কিয়ামত পর্যন্ত যদি কোন মানুষ হায়াত পায় আর কিয়ামত পর্যন্ত যদি নামাজ পাঁচ ওয়াক্ত পড়ে যায় তারপরে ইখলাসটা সহিহ না থাকার কারণে আল্লাহকে রাজি খুশি না করা থাকার কারণে এই নামাজ আল্লাহ পাকের দরবারে একটাও কবুল হবে না যদি কোন মানুষ যে মিসালটা দিলাম কোন মানুষ অসহায় মানুষকে দান করবে ভালো কথা অভাবগ্রস্ত মানুষদেরকে কিছু খাদ্য আহার দেবে ভালো কথা কিন্তু তোমার সামর্থ্য অনুযায়ী তুমি দাও তোমার হালাল পয়সা তুমি যেটা ঘাম ঝরানো পয়সা যেটা ইনকাম করেছো তার থেকে দাও এই নয় যে তুমি কাউকে চুরি করে নিয়েছে কোন গরিব মানুষকে তুমি সাহায্য করবে এটা ইসলামের তরিকা নয় তরিকা কি তরিকা নয় এটা নবীজি আমাদেরকে শেখাননি তাহলে প্রত্যেকটা কাজ যখন আমরা করব প্রত্যেকটা কাজ করার সময় দুইটি জিনিসকে আমাদের ফলো রাখতে হবে কয়টি জিনিস বললাম দুইটি জিনিস একটা হলো যে কাজটা আমি করব এর পদ্ধতিটা অবলম্বন করব কার থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আর নিয়তটা হবে কার জন্য কাজ করছি নিয়তটা কার জন্য হবে এটা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করছি কার খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য কাজ করছি এখন তো মানুষ বেশিরভাগ আমরা কাজ করে থাকি চাই যে আমরা কাউকে কোন পয়সা দান করি বা আমার শ্রম দিয়ে কোনো একটা সমাজের কাজ করি কিংবা ফ্যামিলির কোন কাজ করি কিংবা গ্রামের কোন কাজ করি কিংবা পাড়ার কোন কাজ করি এই সমস্ত কাজ করা যেগুলো কাজ আমরা করি এই সমস্ত কাজ কর্মওয়ালারা বেশিরভাগ মানুষ তো আমরা মানুষের কাছে সুনাম কেনার জন্য করি কিসের জন্য করি সুনাম কেনার জন্য করি হযরত আবু হুরায়রা رضي الله تعالى عنه একজন সাহাবী এসে জিজ্ঞাসা করেছে ও আবু হুরায়রা বিশ্বনবীর কাছে আপনি হাজার 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 হাদিস আপনি শুনেছেন আপনি তো হাজার হাজার হাদিস মুখস্থ করে রেখেছেন একটি হাদিস এমন আমাকে শোনান যে হাদিসটা আপনি স্বয়ং আল্লাহর রাসূলের কাছ থেকে শুনেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তাহলে আপনি শুনুন আমি একটি হাদিস শুনেছি আল্লাহর কসম করে বলছি যখন বিশ্বনবী ওই হাদিসটি আমাকে শোনান তখন আমি আর নবীজি ওই ঘরের মধ্যে ছিলাম তৃতীয় জন আর ওই ঘরের মধ্যে কেউ ছিল না বলতে বলতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা যখন বর্ণনা করলেন আর তিনি কেঁদে ফেললেন যখন তিনি হাদিসটা বর্ণনা করার আগে কান্না করতে শুরু করলেন আগন্তুক ব্যক্তি যিনি হাদিস জিজ্ঞাসা করছিলেন তিনি আবু হুরায়রাকে জিজ্ঞেস করলেন হে আবু হুরায়রা আপনি কেন কাঁদছেন বলুন তখন বললেন যে হাদিসের কথা যখন আমাকে স্মরণ হয় তখন আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি না আমার চোখ থেকে পানির ঝর্ণা প্রবাহিত হতে থাকে আবু হুরায়রা নিজেকে সামলে নিয়ে বলছেন বিশ্বনবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন আলেমকে ডেকে বলবেন ও আলেম ও আলেম ও দিনের দাঈ ও মৌলবী ও তোমরা আমার কাছে এসো এবং তোমরা বলো যে ইলিম আমি তোমাকে শিক্ষা দিয়েছিলাম আর তুমি যে ইলিম গুলো অর্জন করেছিলে তুমি কিসের জন্য কি উদ্দেশ্য নিয়ে তুমি আলেম হয়েছিলে ইলিম শিক্ষা করেছিলে কি উদ্দেশ্য নিয়ে তুমি আলেম আলেম মুক্তি হয়েছিলে তুমি আজকের আমার কাছে বলো সেদিন আলেম বলবে আল্লাহ আমি এই জন্য শিক্ষা অর্জন করেছিলাম আমি দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেব আপনার কালেমার দাওয়াতটা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেব কুরআনের তাফসীর করে করে মানুষের শোনাবো যাতে করে পৃথিবীতে কুরআনকে বুলন্দ করতে পারি আর তোমাকে রাজি করতে পারি আল্লাহ সুবহান ওয়া তাআলা ওই শ্রেণীর আলেম যাদেরকে জিজ্ঞাসা করবে তাদেরকে বলবে তুমি মিথ্যা বলছো তুমি এজন্য আলেম হয়েছিলে তুমি এজন্য ইমামতি করেছিলে তুমি এজন্য করে মানুষের সম্মুখে বক্তব্য দিয়েছিলে যাতে করে তোমার কণ্ঠ
বছর স্বর শুনে মানুষ বলবে যে ওর আওয়াজটা কত সুন্দর তুমি এজন্য তাফসীর করতে তোমার তাফসীরগুলো শোনার পর মানুষ বলবে কত চমৎকার কত কথার মধ্যে আকর্ষণ তুমি এজন্য ইমামতি করতে তোমার কণ্ঠের স্বর শুনে অনেক মানুষ তোমাকে বলবে যে তোমার আওয়াজটা ইমাম সাহেবের আওয়াজটা কত সুন্দর তুমি এজন্য আলেম হয়েছো মানুষ তোমাকে আলেম বলে ডাকবে মানুষ তোমাকে উলামা বলবে হাফিজ বলবে কারি বলবে তুমি এজন্য আলেম হয়েছিলে তুমি আমাকে রাজি করার জন্য আলেম হওনি আমাকে রাজি করার জন্য তুমি হাফেজ হওনি আমাকে রাজি করার জন্য তুমি ইলম অর্জন করনি যে নিয়ত নিয়ে যে উদ্দেশ্য নিয়ে তুমি আলেম হয়েছিলে দুনিয়ার মানুষ তোমাকে আলেম বলে দেখেছে ইমাম বলে দেখেছে কারি বলে দেখেছে বক্তা বলে দেখেছে আজকের আমার কাছে তোমার কিছু দাম নাই তোমাকে দিয়ে আমি আজকের জাহান্নামের আগুনটা উদ্বোধন করব বলে নাউযু বিল্লাহ আরে শ্রেণীর দাতাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন ও দান করনে ওয়ালা ও দাতা অনেক তুমি দান করেছো অনেক সম্পদ তুমি দান করেছো মসজিদ তৈরি করে দিয়েছো মাদ্রাসা তৈরি করে দিয়েছো এতিমদেরকে খাইয়েছো গরিব মানুষদেরকে যখন যা দরকার ছিল সব কিছু তাদেরকে দিয়েছো যে তোমার দরবারে এসেছে তোমার দরবার থেকে কেউ ফেরত যায়নি প্রত্যেকটি ভিখারি তোমার কাছে কিছু না কিছু অনুদান পেয়েছে কিন্তু তুমি কিসের জন্য দান করেছিলে তুমি আমাকে বলো সেদিন দান করনেওয়ালা আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে বলবে যে আল্লাহ আমি যে দানগুলো করেছিলাম শুধুমাত্র তোমাকে রাজি করার জন্য করেছিলাম গরিব মানুষের কষ্ট সহ্য করতে পারেনি তাদেরকে সাহায্য দিয়েছি ছেঁড়া কাপড় পর নেওয়ালার যখন ইজ্জত কাটাতে পারেনি আমি তাকে খুশি করেছি তার ইজ্জতকে ঢেকে দিয়েছি শুধুমাত্র তোমাকে রাজি করার জন্য করেছি আল্লাহ তখন বলবে বান্দা তুই মিথ্যা কথা বলছি তুই মিথ্যা কথা বলছি এজন্য তুই দান করিসনি তুই তো শুধু দান করেছিলিস যে আমি একটা মসজিদ বানিয়ে দিয়েছি আমি একটা মাদ্রাসা বানিয়ে দিয়েছি মানুষের কাছে বলবো আমি অমুক মসজিদ বানিয়ে দিয়েছি মানুষের কাছে বলবো আমি অমুক মাদ্রাসা বানিয়ে দিয়েছি মানুষের কাছে আমি বলবো অমুক অসহায় মানুষের মেরে বিয়ে দিয়ে দিয়েছি তুই যে উদ্দেশ্য নিয়ে করেছিলি তোর সমস্ত উদ্দেশ্য সফল হয়ে গেছে মানুষ তোকে দানি বলেছে মানুষ তোকে বলেছে মসজিদ বানানোওয়ালা মানুষ তোকে বলেছে মাদ্রাসা বানানোওয়ালা মানুষ তোকে দেখেছে কত সুন্দর কত ভালো মানুষ অসহায় মানুষদের মেয়ের বিয়ে দিয়েছে ওই রকম নাম সুনাম যা কিছু কেনার ছিল দুনিয়াতে তুই কিনে নিয়েছি আজ আমি আল্লাহ আমার দরবারে আর তোর কিছু নাই আমি তোকে দিয়ে জাহান্নামের আগুনটা উৎপাদন করবো জোরে বলুন নাউযু বিল্লাহ পয়সাও খরচা হয়েছে আলেমও হয়েছে শ্রম দিয়েছে ডিমান্ড দিয়েছে সব কিছু দেওয়ার পরে উদ্দেশ্যটা শুধু খারাপ থাকার কারণে নিয়তের মধ্যে গলত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নামকে উদ্বোধন করানো হবে দুনিয়াতে আমরা যারা আছি কিছু না কিছু দান করি কিছু না কিছু ভালো কাজ করি কিছু না কিছু আমল করি কিছু না কিছু নামাজ পড়ি কিন্তু আমাদের উদ্দেশ্যটা হবে শুধুমাত্র আল্লাহকে রাজি করা আর আল্লাহকে রাজি করা তাকে রাজি করা আল্লাহকে রাজি কর আর কারো রাজি করার জন্য নয় আর আল্লাহকে রাজি করার জন্য এই পাক্কা নিয়ত নিয়ে যখন কোনো কাজ আমরা করব আল্লাহ পাকের দরবারে প্রত্যেকটি মানুষ সম্মানিত হবে এবং দুনিয়ার মানুষকে সম্মান করার জন্য এটা কিনতে লাগবে না সম্মান দুনিয়ার মানুষ যে কাউকে সম্মান করবে এটা কিনতে লাগবে না এটা কারোর কাছে জোর জবরদস্তি নিতেও লাগবে না এটা কারোর জন্য এর জন্য কারোর পক্ষে কোন রকমের সংগ্রাম করতে হবে না আল্লাহর কাছে যে মানুষটি ভালো আল্লাহ কাছে আল্লাহ পাকের কাছে যার ইজ্জত আছে আল্লাহ পাকের কাছে যার সম্মান আছে পৃথিবীর মানুষ এমনিতে তাকে সম্মান করবে জোরে বলুন সুবহানাল্লাহ আর যদি আমরা মানুষের সম্মান কেনার জন্য কাজ করি তাহলে পৃথিবীর মানুষ সম্মান করবে আল্লাহ পাকের দরবারে এক চুল পরিমাণ কোনো দাম থাকবে না জাহান্নামের দিকে আমাদেরকে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহি বুঝবিক যে কথা বলছিলাম প্রত্যেকটি কাজ করার সময় দুইটি কাজ আমাদের ফলো করতে হবে এক নম্বর কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করা আর দুই নম্বর কাজ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে কাজ করা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে কাজ যদি না করি আর আল্লাহকে রাজি করার জন্য যদি না কাজ করি
তাহলে আমরা পরকালে তো জাহান্নামে যাব দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ আমাদের জন্য কি কষ্ট রেখেছে আল্লাহ আমাদের জন্য কি কষ্ট রেখেছে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কুরআনুল কারীমে বলে দিয়েছেন আল্লাহ তাআলা শুনছেন ওয়া মান আ'রাদা আন যিকরি فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى বান্দা যখন আল্লাহকে ভুলে যাবে নবীর তরিকাকে যখন ভুলে যাবে সুন্নতের অনুসরণ করা যখন ভুলে যাবে আল্লাহ পাকের হুকুমের বরখেলাপ কাজ করবে সর্বপ্রথম দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখবে কিন্তু তাদের রুজির ব্যবস্থাটা আল্লাহ সংকীর্ণ করে দেবে কিসের ব্যবস্থা সংকীর্ণ করবে রুজির ব্যবস্থাটা সংকীর্ণ করে দেবে তার জীবনকে সংকীর্ণ করে দেবে ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে যেদিকে যাবে শান্তি আর থাকবে না আর যতই রুজি খুঁজে খুঁজে পেরেশান হবে রুজির তালাশ কোনোদিন শেষ হবে না রুজি 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 করতে করতে বান্দা পেরেশান হয়ে যাবে কিন্তু রুজি তার নসিবে জুড়বে না আর এবং শুধু রুজির ব্যবস্থা জুড়বে না এটা অত্যন্ত ঠিক না শান্তি নামক জিনিসটা আল্লাহ দুনিয়াতে সরিয়ে নেবে তার জীবন যাপনকে সংকীর্ণ করে দেবে যাই কাজ করুক না কেন যত টাকা খরচ করুক না কেন যত সুন্দর কাজ করুক না কেন কোন কাজ করে বান্দা তার মনের মধ্যে তৃপ্তি আনতে পারবে না কথা বুঝতে পারছেন তাহলে আল্লাহ পাকের রাজি খুশি করার জন্য যদি না কাজ করি আর নবীজির তরিকার উপরে যদি না কাজ করি অর্থাৎ আল্লাহকে এবং নবীজিকে ভুলে যাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আমাদের জন্য রেখেছেন কি জাহান্নাম আর দুনিয়ার জিন্দেগিতে রেখেছেন কি সংকীর্ণ জীবন কি রেখেছেন সংকীর্ণ দন্ডকা সংকীর্ণ জীবন আর আল্লাহ পাক যদি কারোর জীবনকে সংকীর্ণ করে দেয় পৃথিবী কারোর কোন শক্তি আছে তার জীবনকে আবার ঠিক করে দেওয়ার আছে কি নাই আল্লাহ যদি কারোকে বিজয়ী করে তো পৃথিবীর মানুষ তাকে ইজ্জত দিতে পারবে কি পারবে না আল্লাহ যদি কারোর রুজিকে কারোর কাছ থেকে ছিনিয়ে নেয় আমরা কি কাউকে রুজি দিতে পারবো কি পারবো না সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে জীবন যাপন করা এবং নবীজির তরিকার উপরে প্রত্যেকটি কাজ করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিন জন্য বলেন আল্লাহুম্মা আমিন তারপরেও আপনাদেরকে শেষ কথা কথা হলো যে দেখুন আমি ইতিপূর্বে অনেকবার আপনাদেরকে শুনিয়েছি যে মুসলমানদেরকে নামাজ পড়ার কথা বলা হয়ে যায় তা লজ্জাজনক ব্যাপার মুসলমানদেরকে নামাজ পড়ার কথা কেন বলতে হবে মুসলমান মুসলমান আর কাফের বেঈমান আর কাফের মুনাফিক মুসলমান এদের মধ্যে তফাত হলো যারা কাফের মুশরিক তারা নামাজ পড়ে না মুসলমানরা নামাজ পড়ে যারা কাফের মুশরিক তারা নামাজ পড়ে না যারা কাফের বেঈমান তারা নামাজ পড়ে না মুসলমান নামাজ পড়ে তাহলে মুসলমানের নামাজের জন্য আর বলার কিছু আছে কি বলুন কথা বলুন তাহলে যে মুসলমান নামাজ পড়ে না কাফের বেঈমান ইহুদি খ্রিস্টান এদের সাথে মুসলমানের আর কিছু তফাত আছে কি নাই এবার আপনারা বুঝে নেন নামাজের জন্য মানুষকে কেন বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য সারা পৃথিবীকে মসজিদ বানিয়ে দিয়েছেন আপনি যেখানে সময় পান সেখানে নামাজ আদায় করে নেন নামাজের জন্য কেন বলতে হবে আপনি নামাজ পড়বেন না আপনার বিবিকে আপনি নামাজের জন্য বলতে পারবেন না আপনি নামাজ পড়বেন না আপনার বাচ্চাকে আপনি বলতে পারবেন না আর যখন একটা ফ্যামিলিতে প্রত্যেকটি মানুষ যখন আল্লাহকে ভুলে থাকবে প্রত্যেকটি মানুষ একটা ফ্যামিলির প্রত্যেকটি সদস্য যখন নবীজির তরিকার বরখেলাপ করবে এমনিতে আল্লাহ সংকীর্ণ জীবন করে দেবে কে দেবেন সংকীর্ণ জীবন করে আল্লাহ মলি সাহেবের তদবিরে কোনো কাজ হবে না পীর বাবার ফুকে কোনো কাজ হবে না কোন উলামার দোয়াতে কোনো কাজ হবে না যদি আল্লাহ পাক কারের রুজির ব্যবস্থাকে সংকীর্ণ করে দেন আর আল্লাহ ওই সময়ে সংকীর্ণ করে দেবে আমাদের রুজির ব্যবস্থা যখন আমরা আল্লাহ পাকের তাসবিহ পড়ব না শুনতে পাচ্ছি তো আল্লাহ পাকের প্রশংসা করব না আল্লাহ আমাদেরকে পেরেশানি বাড়িয়ে দেবেন আল্লাহ পাকের প্রশংসা আমরা করব না আল্লাহ রুজি ছিনিয়ে নেবেন নবীজির তরিকার উপরে চলব না আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত আর জুলুম যন্ত্রণার মধ্যে আমাদেরকে নিপদ করবে শান্তি আমাদেরকে দেবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দিন আমিন ওয়া আকুদানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন